আচ্ছা, বিসমিল্লাহ রহমানির রহিম। শুরু করছি অ্যাডভান্স পিএইচডি টু এইচটিএমএল উইথ জ্যাকোয়েরি ক্লাস টু। তো আমরা কতটুকু করছি একটু দেখে আসি। এটাকে কপি করো। আমরা ওই দিন কুইক স্টার্ট প্যাক সহ মানে বেসিক স্ট্রাকচার সহ মার্ক আপটা করা হয়েছিল। তো দুই, এটাতে কি কি লাগবে না, একগুলা একটাও লাগবে না, ঠিক না? আমাদের এটা দরকার। আচ্ছা, সেক্ষেত্রে আমাদের এই পিএইচডিটা আগে না ওপেন করতে হবে। এটা ক্লাস, এটা কন্ট্রোল এক্স, এখানে থাকবে। হোম পেজ করছি না, তাহলে আমরা স্টাইল করা শুরু করব, ঠিক না? আমাদের একটা ক্লাস কপিয়ার আছে। ক্লাস কপিয়ার কি বুঝো? এই ক্লাস কপিয়ার দিয়ে সহজেই ক্লাসকে কপি করা যায়, এরকম। ক্লাস কপিয়ারটা নিয়ে আসি আমি, হ্যাঁ, আইনে তারপর কাজ করি। ক্লাস কপিয়ারটা নেটও পাওয়া যায়, নেট থেকেও ঘাটাঘাটি করে পাওয়া যায়। এটাকে নিয়ে আমাদের সাইটে যেখানে আছে এখানে রাখতে হবে। তারপরে এটাকে ডাবল ক্লিক করলে আমাদের ক্লাসটা কপি হয়ে যাবে। এখন ইচ্ছা করলে এটা কাটে দিতে পারো, দরকার নাই। ক্লাস কপি আর দিছি তোমাদের? আচ্ছা, দিলে লাগবে না এটা। এই পর্যন্ত, এই পর্যন্ত কন্ট্রোল এক্স এটা নিয়ে আমাদের স্টাইল শেষে দিয়ে এটাকে কন্ট্রোল এস দাও আর এটাকে ডিলিট করো। আচ্ছা, এখন আমাদের কাজ শুরু হবে। তাও আমরা পিএইচডিটা দেখে তারপরে কাজ করব। এটার মধ্যে ইয়ে আছে, এটা হলো লগো, ঠিক না? তো লগোটা একটা লেখা আছে, ঠিক না? লেখাটা আগে নেবে। আচ্ছা, তার আগে যে কাজটা তোমাদের ইম্পর্টেন্ট করে নিতে হবে স্টাইল করার আগে, সেটা হলো ফ্রন্টকে সাপোর্ট দেয়া, ঠিক আছে? যদি গুগল ফ্রন্টে থাকে তাহলে গুগল ফ্রন্টকে সাপোর্ট দিতে হবে। তখন যখন সাপোর্ট দিবা তাহলে ফ্রন্ট ফ্রন্টের নির্ধারিত জায়গা নিয়ে নিবে, কারণ সব ফ্রন্ট একরকম না। এক ফ্রন্টের জায়গা কম নেয়, অন্য ফ্রন্টের জায়গা বেশি নেয়। সেজন্য সমস্যা হওয়ার কারণে আগে দেখে নেবে কি ফ্রন্ট আছে। ওপেন স্ক্যান বোল্ড, ঠিক না? এই দেখো এখানে আছে। যখন ক্লিক করবা, এখানে ক্লিক করে যখন এটাতে ক্লিক করবা দেখতে পাবা কি আছে। ওপেন স্ক্যান বল, ঠিক না? এটা কি আছে? ওপেন স্ক্যান বোল্ট, এটা কি আছে? ওপেন স্ক্যান বোল্ট। আচ্ছা, সেক্ষেত্রে প্যারাগ্রাফের কি আছে একটু দেখো তো, দুটা কি একই রকম নাকি আলাদা? এটা হচ্ছে ওপেন স্ক্যান। তাহলে মানে বোঝা গেল পুরো সাইটে ওপেন স্ক্যান দিয়ে করা আছে, ঠিক না? তাহলে আচ্ছা আচ্ছা, এখন আমরা নেট থেকে খুঁজে নিয়ে আসবো। এটা গুগল ফ্রন্টে আছে, এটা বুঝতে পারছো? গুগল ফ্রন্টে আছে। ওপেন ওপেন স্ক্যান, স্ক্যান বানাম হয়েছে ওপেন সেন্স না, এস এ এন এস না, ওপেন সেন্স। আচ্ছা দেখো, এই তো চলে আসছে। আচ্ছা, ফ্রন্ট তো দেখো না, এক এক সাইটের ফ্রন্ট কিন্তু এক এক রকম। এটা কিন্তু এক রকম ফ্রন্ট, ঠিক আছে? এটা দেখবা, এই সাইটের ফ্রন্ট যদি দেখতে চাও তুমি দেখতে পারবা। এরপরে অন্যান্য সাইটগুলোতে যেগুলো আছে, আচ্ছা এটারই ফ্রন্ট দেখাই আমি। এক্সপেক্ট এলিমেন্টে যাও, এক্সপেক্ট এলিমেন্টে গিয়ে এই দেখো কি দিছে, এই ফ্রন্ট ইউজ করছে, ঠিক আছে? এই দেখো, এই এরিয়াল স্ক্যান এগুলো এই ফ্রন্ট ইউজ করছে, মানে ফ্রন্ট ইউজ করে এই সবটাতে, বুঝতে পারছো? এটা ভিন্ন রকম হোক আর এরকম হোক। আচ্ছা, এই হলো তোমার ফ্রন্ট, ওপেন স্ক্যান ফ্রন্ট। একটু একটু লোড হচ্ছে, দেখো। এই দেখো, ওপেন স্ক্যান ফ্রন্টে লাগতেছে আমাদের বোল্ট লাগবে, বুঝতে পারছো?
লাইট লাগবে, বোল্ট লাগবে, বোল্ট হলো দেখো এটা, এক্সট্রা বোল্ট হলো এটা, ঠিক আছে, আর সেমি বোল্ট হলো 600। এই আমাদের এই চারটা আমি চারটা ডিরেকশন নিয়ে নিলাম, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, যেগুলো লাগতে পারে, ঠিক আছে। এই যে ইটালিক লাগবে না, এই যে বাঁকা হয়ে আসে এটা লাগবে না, এটা আমরা এমনি ইটালিক করতে পারবো, ঠিক না। আর যখন নর্মাল নিলাম, লাইট নিলাম, তারপরে সেমি বোল্ট 600, বোল্ট 700, দেখো নর্মাল লাইট কিন্তু 300 আর নর্মাল হলো 400, ঠিক আছে, আর এক্সট্রা বোল্ট হলো 800 বা 900, ঠিক আছে। এখন এইগুলা নিচ্ছ যে এইগুলা নেওয়ার পরে এই এইগুলা নিলেই দেখবা তোমার কি হয়েছে, দেখো এটা সর্বোচ্চ সীমা, যদি এদিকে রেড কালার দিকে যায় তাহলে বিপদ, বুঝতে পারছো, ওই রেড কালার দিকে গেলে ফ্রন্টটা লোড হইতে অনেক বেশি সময় লাগবে, ঠিক আছে, এই বুঝাইছে। আর এই দেখো এখানে এই স্ক্রিপ্ট আমরা ইউজ করতে পারবো, এই স্ক্রিপ্টটা এটা কোথায় ইউজ করব, এটা হলো আমাদের এজ না না কি বলা আছে, দেখো অ্যাড দ্য কোড ইউর ওয়েবসাইট, ওয়েবসাইট বলতে এইচটিএমএল, এইচটিএমএল করতে হবে, ঠিক আছে। এখানে যাবা, এই এখানে এখানে আমি দিয়ে দিলাম মডার্নাইজার, একটা ব্যাপার, এটা কোনো ব্যাপার না, কিন্তু এটা কোনো ব্যাপার না, কিন্তু তোমার একটু দিতে হবে আর কি, ম্যাটার নিচে দিবা, লিঙ্কগুলো সব এক জায়গায় থাক, ঠিক না, এটা সবার উপর দিলাম। আচ্ছা এটা দিলাম ওপেন স্ক্যান, এখন এটা দিছো এই বলে শেষ না, তোমার দেখো এখানে বলা আছে যে দেখো এখানে, ঠিক আছে, এটা কোথায় ব্যবহার করতে হবে, দ্য গুগল এপিআই উইল জেনারেট দ্য নেসেসারি, কোথায় ব্যবহার করতে হবে, সিএসএস স্টাইল সিএসএস, তাহলে এটাকে নিয়ে যাও কপি করো, আমাদের কপি করে স্টাইল সিএসএস নিয়ে যাবা, এখানে রেখা এটা এখানে রেখে এখানে একটু গ্যাপ দাও, প্রথমত বডি BODY, বডি কি টোটালটা জুড়ে না, বডি বডিটাতে দিয়ে দিলাম ফ্রন্ট ফ্যামিলিটা, তাহলে সবটাতে ফ্রন্ট ফ্যামিলি পাবে, আমাদের এটাকে রান করানোর দরকার, ঠিক না, রান করে দেখতে হবে ফ্রন্ট পাইছে কিনা, আগে এটা ছাড়া দেই তাহলে ফ্রন্টটা চেঞ্জ হলে বুঝতে পারবা। এটা নাও, কি রান করলাম, সিএসএস না, সিএসএস কি রান হয়, রান কে বলছে রান হয় না, রান হয়, কোড দেখা যায়, ঠিক না, আউটপুট দেখতে পারেন, এই যে এটা হলো এরকম, হ্যাঁ। তাহলে এটা একটা রাখলাম, তারপরে আবার আরেকটা যাও, আরেকটা নাও, এটাকে কপি করো, আরেকটা নতুন, দুইটা যাতে পার্থক্য বুঝতে পারি আর কি। আচ্ছা এটা অন্য কিছু না, এখন ধরো আমি সিএসএস গিয়ে কন্ট্রোল জেড দিয়ে এটা দিয়ে দিলাম কন্ট্রোল, আচ্ছা সেক্ষেত্রে কপিটা ইয়ে হয়ে গেছে, ওপেন স্ক্যানে যাবা, কোনটা ব্যবহার করতে হবে, এটা ঠিক না, সিএসএস এ এটাকে নিয়ে যাবে, এখন এটাকে দেখো ফ্রন্ট চেঞ্জ হয় কিনা একটু দেখো, চেঞ্জ হয়েছে, হ্যাঁ চেঞ্জ হয়েছে, এটা বোঝার জন্য এখানে যাও, এখানে দেখো এটা আর এটা একই একই হয়েছে, হ্যাঁ একটু চেঞ্জ, সেক্ষেত্রে এখানে যাও, ওই দেখো অ্যাবাউট আস কিরকম, এখানে অ্যাবাউট আস কিরকম, একরকম, আমি একটু পার্থক্য বুঝাইতেছি তোমার, দেখো এই পার্থক্য কিন্তু এমনি বুঝতে পারো তোমরা, ঠিক না, এই দেখো দুইটাতে জেলে বুঝবে। আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে এটা হচ্ছে নর্মাল ফ্রন্ট, আর এটা এটা হচ্ছে নর্মাল ফ্রন্ট, আর এটা হলো আমরা যে ফ্রন্ট দিয়ে দিছি ওটা ওপেন স্ক্যান। আচ্ছা সেক্ষেত্রে এখন যদি তোমাদের আমি ফ্রন্ট জেনারেট দেখাই, বা তোমার সার্ভারে রাইখে কিভাবে ফ্রন্ট ব্যবহার করবো ওটা দেখালে কিন্তু আবার সময় অনেক বেশি লাগবে, এই জন্য আমি ওইটাতে যাচ্ছি না, ওইটার জন্য ছোট্ট একটা টিউটোরিয়াল করে দিব আজকে এই ক্লাসটার পরে, হ্যাঁ হ্যাঁ ফোল্ডারে রাখাটাই ভালো বেশি, কারণ এটা গুগল থেকে লোড হচ্ছে, এটা লোড হচ্ছে, দেখো এই ঠিকানা থেকে লোড হচ্ছে, এখন লোড হয়ে নিতে নিতে অনেক বেশি সময় নিবে, এ হলো একটা। আরেকটা কথা হলো অনেক ক্লায়েন্ট বলে যে আমি এটা পছন্দ করি না যে গুগল থেকে বা সার্ভার থেকে লোড হবে, অনেক ক্ষেত্রে দেখা গেছে যে গুগলের সার্ভার ডাউন থাকলো, মানে সার্ভার ডাউন থাকলে তো তোমার ওটা লোড হইতে অনেক বেশি সময় নেবে, ঠিক না, সার্ভার যে সবসময় ফাস্ট থাকে তাও তো না, এই জন্য তুমি ওটা করতে পারবা, ক্লিয়ার। আচ্ছা আচ্ছা এখন এটাও কেটে দাও, এটা আমার অ্যাকাউন্ট। আচ্ছা এখন এটাকে নিলাম, নেওয়ার পরে এখন কি আর দরকার আছে আমাদের ওপেন স্ক্রিনে, এখন আমাদের অটো হবে। আচ্ছা সেক্ষেত্রে ফ্রন্টটা দিয়ে দিলাম, তাহলে একাধিক ফ্রন্ট যদি থাকে, একাধিক ফ্রন্ট থাকলে
তোমার কিছু ফ্রন্ট থাকার নিয়ম আছে, নিয়ম কারণ আছে। দেখ, একাধিক ফ্রন্ট থাকলে হেডিং এ এক ধরনের ফ্রন্ট থাকবে, প্যারাগ্রাফে এক ধরনের ফ্রন্ট থাকবে, আবার লিংকে এক ধরনের ফ্রন্ট থাকবে, এরকম ভাবে থাকে। তখন তুমি তুমি কি করবা তখন তোমার এখানে? হ্যাঁ, তখন না, তখন এইচ ওয়ান কমা এইচ টু এরকম ভাবে এইচ সিক্স পর্যন্ত দিয়ে এখানে ফ্রন্ট ফ্যামিলি দিয়ে দিবা, তুমি যেটা দাও সেই জন্য পেয়ে ফেলবে। এটা আলোচনা করছি পরে, এটা নিয়ে ওই জেনারেটর, ফ্রন্ট জেনারেটরের মধ্যে আলোচনা করে দেবো। হ্যাঁ, আচ্ছা, সেক্ষেত্রে এখন আমরা স্টাইলগুলো করে ফেলি, কি বলো সজীব? তোমার নামটা বেশি বেশি বলতেছি, কারণ আছে জানো। এই দেখো, এখন এটাকে প্রথমত এটা নিব, ঠিক না? এটাকে নিয়ে নাও টোটাল। এখন আমাদের তো আর ফ্রন্টের সমস্যা থাকলো না, ঠিক না? এখন এটা নেওয়ার জন্য কি করা যায়? এটা তো একটা লোগো, তাহলে আমাদের কি নেওয়া দরকার ছিল? তাহলে প্রথমে নেবা এইচ ওয়ান, কন্ট্রোল ই, ঠিক না, কন্ট্রোল বি, তারপরে এখানে কন্ট্রোল এক্স, এটা কাটে দিবা, এস কন্ট্রোল এক্স দিয়ে এস পি এন কন্ট্রোল এ কাট করে নিবা, কাট করে এটার ভিতরে এটা দিয়ে দিবা, কারণ স্প্যান এটাকে আলাদা স্টাইল করব, তো এই জন্য স্প্যান দিলাম, বুঝতে পারছো? আচ্ছা, সেক্ষেত্রে এখন যাও, দেখো চলে আসছেন আমাদের, এটা কাজ করো, ফ্রন্ট সাইজগুলো একটু দেখে আসো কি করছে তারা। ফ্রন্ট সাইজ কত? 24 পিক্সেল। হ্যাঁ, প্রথমেরটার কালার হলো এটা, ঠিক না, আর দ্বিতীয়টার কালারটা এটা হলো এটা। আচ্ছা, এটা নিচ্ছি, আগে প্রথমটার কালারটা দিয়ে আসি, স্প্যানের না সার্বজনীন কালার, এটা না, এটা সার্বজনীন কালার দিই, ফ্রন্ট সাইজ দিব এটা, লাইন ফ্রন্ট বোল্ট আছে, ঠিক না। আচ্ছা, এটা এখানে নাও, এটা কপি অ্যাড রোলস করো, রোলস করে ফ্রন্ট ফ্রন্ট উইচ এটা বোল্ট দিতে হবে, হলো বোল্ট, কালার দাও, কালার, আমাদের কালার হয়েছে, কালার দিয়ে আপাতত এটাকে আমি ডিক্লারেশন এটা এখানে দাও। কি হলো ওটা, আমাদের এটা নিচে চলে গেছে, ওটা কপি হয়েছে, কপি রুল ডিক্লারেশন, ঠিক আছে। এখন আর আর আবার ই দরকার হলো এটার, ঠিক না, এবং একটু নিচে দেখো দাগ আসছে, দাগটা থাকবে, এই দাগটার আমরা কাজ করবো, স্প্যান আসছে, এখন স্প্যানটাকে নিয়ে নাও, লগো স্প্যান, দেখো এটা এটার জন্য কালারটা আমরা লগো স্প্যানটা এখানে থাকবে, এই যে এখানে আমরা কালারটা নিয়ে আসবো, কালার কোনটা, এটা কপি করো, কালার দিয়ে দিলাম, তারপরে এটা দুইটার একটু মধ্যে চলে আসবে, আচ্ছা ওটা দিচ্ছি, এখানে নাও সিও, ঠিক আছে। আচ্ছা, এটাকে এখন কপি রুল ডিক্লারেশন, আর একটু যেটা করা দরকার, এটা টেক্সট ডেকোরেশন নান করতে হবে, টেক্সট ডেকোরেশন নান করার জন্য তোমাকে যেই কাজটা করতে হবে এই, আচ্ছা এটা লগোর নিচে দাও, কারণ লগো থেকে এইগুলো প্যারামিটার লগোর, ঠিক না। আচ্ছা, একটু কন্ট্রোল জেড এখানে, আচ্ছা না না কন্ট্রোল এক্স, এই যে সবগুলো কিন্তু লগো থেকে বের হয়ে আসা, এই যে লগো এইচ টু স্প্যান, এটা লগো থেকে বের হয়ে আসছে না, এখন লগোকে ডাবলিং করো, ডাবলিং করে এ দাও, তাইলে এটাকে সিলেক্ট করব, ঠিক না। এই টেক্সট মানে এটাকে যে নিচে দাগ আসছে, এটা কিসের জন্য আসছে কে বলতে পারবা? লিঙ্কের জন্য, এটা এর জন্য, তাইলে আমরা এটাকে ধরি আগে, এটাকে সিলেক্ট করলাম, এখন যদি টেক্সট ডেকোরেশন দাও, টিএক্সটি টেক্সট ডেকোরেশন, ডেকোরেশন নান, এখন দেখো থাকার কথা আছে না নাই, সেক্ষেত্রে এটাকে আপাতত এটাকে নিয়েও কপি রুল ডিক্লারেশন আমাদের এই যে এতে রেখে দাও আর কি। আর হলো এটার হাইট উইথ ঠিক করব, আগে মেনুটা ঠিক করি, মেনুটা দেখি কতটুকু জায়গা নেই, তারপরে এটা জায়গা দিয়ে দিব, ঠিক আছে। এখন মেনুটার জন্য আমরা একটু কষ্ট করি,
একটা বাদ দাও, আগে কন্ট্রোল একটা দাও, ইউএল এলআই, ইউএল এলআই এ এইচ ও বি এ, একটু উল্টা জায়গায় দিয়ে দিলাম না, হবার এটা একটা আবার অন্যভাবেও করা যায়, দেখো কিভাবে হয়। হ্যাঁ আচ্ছা, সেখানে এটা দিবা এফ এল ও আর টি ফ্লোট, রাইট আর আই জি এইচ, আর আই জি এইচ টি, রাইট। আচ্ছা রাইট, ঠিক আছে, এখানে একটু দেখি, হ্যাঁ ফ্লোট রাইট এম জিরো, ঠিক না, জিরো 20 হয়ে গেল। এল আই এস টি লিস্ট, এস টি ওয়াই এল এ এন ও এন এ, লিস্ট স্টাইল নান, এটা দিবা এফ এল ও আর টি ফ্লোট, এল ই এফ টি ফ্লোট লেফট, অথবা কি দিবা ডিসপ্লে ইনলাইন ব্লক। আচ্ছা এরপরে এটা এখানে বাকিটা দিচ্ছি, বাকিটা ইয়ে থেকে দিচ্ছি, এখানে দেখাই দিচ্ছি, টেক্সট ডেকোরেশনটা সব এখান থেকে দিচ্ছি এখন, ঠিক আছে না। আচ্ছা সেক্ষেত্রে আগে দেখে আসো ফ্রন্ট সাইজ কত আর কালারটা, দুইটা জিনিস এখানে ইম্পর্টেন্ট। আচ্ছা ওপেন স্ক্যান বোল্ড, ঠিক না, কালার হলো এটা, সবার কালার হবে এটা, কিন্তু একটা যেটা অ্যাক্টিভ থাকবে এটা এটা থাকবে। হ্যাঁ আর এটা ফ্রন্ট সাইজ হলো 14 পিক্সেল, তো ফ্রন্ট সাইজ তো দেওয়াই আছে না, ওটা তোমার কিছু করতে হবে না, কারণ নর্মালি ফ্রন্ট সাইজ কত থাকে, 14 থাকে, ঠিক আছে। এখানে দেখো টিই এক্স টি টেক্সট টি আর এ ট্রান্সফর্ম ইউ ডাবল পি আপার কেস, আবার দেওয়া ফ্রন্ট ফ্রন্ট উইথ উইথ কত বোল্ড, বোল্ড না, তারপরে দাও কালার, কালারটা দাও এটা, তারপরে দাও টেক্সট ডেকোরেশন, টেক্সট ডেকোরেশন নান, তারপরে দাও ডিসপ্লে ব্লক, তারপরে দাও প্যাডিং PADD প্যাডিং 15 পিক্সেল, একটা ইয়েতে নিয়ে আসলাম আর কি, 16 10 পিক্সেল। আচ্ছা এটা এটা, হ্যাঁ আর এটা হলো এটা, তাহলে এটা নিয়ে আসো এখানে, এরকম দেওয়া যায় এতটুকু মোটা। আচ্ছা দেখছি কি করা যায়, কি হলো, আচ্ছা ট্রাবল দেয় নাকি বুঝলাম না। আচ্ছা এটা দেখি কিরকম হচ্ছে, আচ্ছা টোটালটা জায়গা নিয়ে নিচ্ছে, আচ্ছা সমস্যা নাই, ঠিক আছে এটা এটা করো, আর এটাকে এটাকে আর একটু দাও, এটা দিলাম, আচ্ছা প্যাডিং দিয়ে দিলাম, এটা 20, এটা এটা হলো, দেখো এটা কোন দিক দিয়ে বাড়ে আগে দেখো, একটু তুমি দেখো কোন দিক দিয়ে, এটা কি, এটা হলো উইথটা, ঠিক আছে, আর এটা হলো এটা হাইট, বুঝতে পারছো। আচ্ছা এটা এতটুকু দিলাম, 20 দাও, আর এটাকে এটা ঠিক আছে, এখন এটাকে কি করব, কপি স্টাইল ডিক্লারেশন দিয়ে তারপর আমরা কোথায় দিব এটাতে, বুঝতে পারছো তোমরা, এটা এখন এটা কিন্তু একবার একটু উপরে আছে না, এখন এটাকে হালকা একটু নিচে নামায় দাও, এখানে দাও মার্জিন টপ 10 পিক্সেল, আর কাছে চলে যাবে, কারণ ওই যে নির্দিষ্ট একটা প্যাডিং আছে তো ওই প্যাডিংয়ে 20 পিক্সেল, অপ, হ্যাঁ তাহলে এটাকে নিয়ে যাও, কপি রুল ডিক্লারেশন লাইন নাম্বার 8, না লাইন নাম্বার 8, ওকে ঠিক আছে, তাহলে আমাদের হলো হেডার অংশটা শেষ, এটাতে এই একটা দিয়ে দিতে হবে ই কালার আর কি, হ্যাঁ হোভারটা হবে, হোভারটাই হবে ওই কালারটা, কোন কালারটা, হ্যাঁ একটা অ্যাক্টিভ থাকবে, ওটা যা করে দিয়ে অ্যাক্টিভ করলে অনেক সুন্দর হয়, যা করে দিয়ে অ্যাক্টিভ করবো না, হ্যাঁ এটা এটা দেখো এটা কালার হবে এটা,
তাহলে এটাকে আপাতত নিয়ে নাও, নিয়ে নিয়ে তারপর এটা আমরা কোথায় দিতে পারি বলো? হোবারে, ঠিক না? এখানে কি ব্যাকগ্রাউন্ড না কালার বলো? সিওএল আর এটা কোনো ব্যাকগ্রাউন্ড নাই, ঠিক না? ব্যাকগ্রাউন্ড আছে কিন্তু ইয়েতে কোনো ব্যাকগ্রাউন্ড নাই, এই যে পিএইচডিতে না বলো যে এটার ইয়েতে কোনো ব্যাকগ্রাউন্ড নাই। এখন হয়েছে, দেখছো কি হয়েছে এটা খেয়াল করবো তোমরা? হোবার হয়ে গেছে, কিন্তু ইউএল এলআই এলআই হোবার দেওয়ার কারণে আরেকটা কাজ হয়েছে। এটা এটা কীরকম হইলো তোমরা একটু নাও, একটু নাও কন্ট্রোল, এটা কাটে দিয়ে এখানে হোবারটা দাও। এই যে দেখো তো, আমি যেটা চিন্তা করছি, অনেক সময় দেখো না তোমরা মানে, হ্যাঁ আচ্ছা যাই হোক, ওটা বুঝবে না কি সমস্যা হয়েছে, এটা কোন জায়গায় সুবিধা হয়েছে এটা একটু পরে বোঝাইতে হবে, বুঝছো? কারণ হলো তুমি যখন ড্রপ ডাউন মেনু করবা, দেখবা এখন আমি অনেক সময় ড্রপ ডাউন এটাকে করলাম, এটাকে ড্রপ ডাউন করলাম, ড্রপ ডাউনের পরে নিচের দিকে আইসা পড়লাম, নিচের দিকে আসলাম, কিন্তু কিন্তু হোবার কালার চেঞ্জ হয়ে যায়, এরকম হয় না? কিন্তু আমি ইউএল এলআই এলআই হোবার যদি দেই তাহলে এটা কালার এরকম থাকবে, ড্রপ ডাউন যতক্ষণ পর্যন্ত আমরা এটা ওপেন রাখবো ততক্ষণ পর্যন্ত এরকম থাকবে, বুঝতে পারছো? এটা এর জন্য করে। আচ্ছা এই গেল এটা, আর এটা কি করবা? এটা তো একটা পিকচার নিছি তাই না, পিকচারটাকে সাইজ করে দেই। ওয়েট কত দেবা? 100% হাইট, হাইট 100% দেবা? হাইট 100% দিলে এই এইটার 100% দেখো তোমার একটা ভুল ধারণার অবসান ঘটাই, দেখো কি হয়। হ্যাঁ হাইট অবশ্য, আচ্ছা আচ্ছা হাইট 100% না, এখানে হাইট 100% কাট করুন, হাইট অটো দিবা, বুঝতে পারছো? অটো বলতে এই পিকচারটা, হ্যাঁ এই পিকচারটা যতটুকু ততটুকু, এটা অটো। আচ্ছা এটাকে নিয়ে নাও, কপি রুল ডিক্লারেশন করে এটার কোথায় আছে, স্লাইডার টেক্সটের নিচে এটার উপরে আইএমজি, ঠিক না? এরকম হবে না? এখন আরেকটা যেটা করতে হবে, আচ্ছা এটার এটা হবে ওটার ভিতরে লেখাটা, ঠিক না? এই এটা সহ তাহলে এটার এরিয়াটা কি আছে আগে, এটার আগের এরিয়াটা, এই এরিয়া বলতে স্লাইডার এরিয়া এটা না, পিওএস কন্ট্রোলি পজিশন হবে, আর এই তো রিলেটিভ চলে আসছে, তারপরে এই টেক্সট এরিয়া দিবা পজিশন, পিওএস পজিশন অ্যাবসোলেট, অ্যাবি অ্যাবসোলেট, তারপর দিবা টিও টপ জিরো, এল ই এফ টি লেফট জিরো, এটা আপাতত দিলাম, দেখো কি হয়। হয়ে গেছে আমাদের এটা টপ জিরো লেফট জিরো হয়ে গেছে। এখন এটাকে বাকি কাজগুলো করতে হবে, এটার এটা জায়গা মতো নিয়ে আসতে হবে, আগে দেখে আসি এটার জায়গাটা কোন জায়গায় আছে। হ্যাঁ এটা হলো কন্টেনারের যে ভিতরে আছে, একবারে বর্ডার থেকে শুরু হয়েছে কিন্তু কন্টেনারের ভিতরে আছে, ঠিক না? আর এই দুইটা তীর চিহ্ন কন্টেনারের বাইরে আছে, ওটা আমরা পরে দিব। এখন এটাকে একটু দেখে নাও ফ্রন্ট সাইজ কত আছে, ফ্রন্ট সাইজ 48 পিক্সেল, কালার হলো এটা না, কালার এটা, ফ্রন্ট সাইজ 48 পিক্সেল, আর ফ্রন্ট উইড বোল্ট, তাহলে এটাকে নাও এখানে আগে ই করে নাও, এখানে ফ্রন্ট সাইজ দাও, ফ্রন্ট সাইজ হলো 48 পিক্সেল, কালার দাও এটা টেক্সট টিএক্সটি টেক্সট টিআর ট্রান্সফর্ম ইউ ডাবল পি আপার ক্রেস এফ ওয়ান্ট ফ্রন্ট উইড কত? 800, এরকম হয়েছে না? এটা বেশি বলে গেছে একবারে, সেটা গেলে শুধু বোল্ট লেখো, বিও বোল্ট, এটা ঠিক আছে? দেখো তো ওটা একবারে এক্সট্রা বোল্ট অনেক বেশি, ঠিক না? আর লেটার স্পেসিটা মনে হয় বেশি আছে, লেটার স্পেসিটা এটা কিরকম দেখো তো, হ্যাঁ এটারও লেটার স্পেসি আছে, লেটার স্পেসি বলতে কোনটা, একটা লেটার থেকে আর একটা লেটারের স্পেস, এটাকে লেটার স্পেসি বলে। আচ্ছা এটা হলো এই কালার দিয়ে দিলাম, তাহলে এটাকে নিয়ে নাও
style declaration code a text niche আরেকটা আছে এটা হলো h1 তারপরে দেখো এটা আচ্ছা এটার মধ্যে কি আছে এটা কি কি করতে হবে আচ্ছা দেখো তো এটা কি করতে হবে এটা হলো এটা এটাও টেক্সট ট্রান্সফরমেশন আপারকেস ফ্রন্ট ফ্রন্ট উইথ বোল্ড কালার হবে একবারে সাদা ঠিক না ফ্রন্ট সাইজ কত দেখছো তোমরা 18 পিক্সেল আচ্ছা সেই ক্ষেত্রে এখানে যাও এটার ফ্রন্ট সাইজ এখানে আগে করো তারপর লেখো f1 ফ্রন্ট সাইজ কত পিক্সেল 18 পিক্সেল tex text trans transform u double p c o l o r কালার কি হ্যাঁ হোয়াইট f1 টি ফ্রন্ট উইথ ছিল 600 হ্যাঁ 600 মানে বোল্ড বুঝতে পারছো আর এটা লাইন হাইট করে দিবা লাইন লাইন হাইট 0 লাইন হাইট 0 তে হলে এটা কাছাকাছি চলে গেল না এটাই পর্যন্তই থাকবে এটাকে নিয়ে নাও কপি রোল ডিক্লারেশন করে এটা হলো এটা নিচে আচ্ছা নিয়ে নিলাম এখন এটাকে তো এখানে থাকবে না এটা তো এখান থেকে যে স্টার্টিং পয়েন্ট হবে এখান থেকে তাহলে এটাকে টোটাল এরিয়াটাকে আমরা আগে যেটা করছি যে এই এরিয়াটাকে দেখো এই এরিয়াটাকে লেফট জিরো না দিয়ে আমরা লেফট পর্যাপ্ত জায়গা এই এটা দেখলে বুঝতে পারবে লেফট কতটুকু জায়গা নিয়ে আসতে হবে ক্লিয়ার এ পর্যন্ত লেফট আর টপ দিতে হবে আর একটু নিচে মাঝামাঝি পজিশন নিয়ে আসতে হলে ঠিক না তাহলে টপ দাও টপ দাও টপ দাও হ্যাঁ আর একটু উপরে না আর একটু উপরে দাও তাহলে টপ এটা পার্সেন্টেজ দাও 10% আচ্ছা এখানে ঠিক না আচ্ছা সেই ক্ষেত্রে এখানে দিলাম 31 লাইন নাম্বার 31 এটা আচ্ছা গেল আমাদের এটা তো এটা করতে হবে এই যে বাটনের কাজটা করতে হবে ঠিক না বাটনটা এটা চেক একটু নিচে আছে হ্যাঁ এটা আমরা যেভাবে করে ডাউনলোড নামে আছে এটা আছে একবার হোয়াইট কালার ফ্রন্ট সাইজ আছে 18 পিক্সেল এটারও ফ্রন্ট সাইজ 18 খুব বড় বড় লাগতেছে না আচ্ছা ফ্রন্ট সাইজ 18 তাহলে এটা মাই প্যানেল কতটুকু আছে 150 উইথ আর হাইট 50 হবে আচ্ছা হাইট 50 আচ্ছা আমি দেখাচ্ছি কিরকম হবে এখানে যাও তারপরে এটাকে কপি অ্যাড রোলস করো উইট হলো 150 পিক্সেল হাইট হলো 50 পিক্সেল বি ও এই বি ও আর বর্ডার হলো নান তারপরে ব্যাকগ্রাউন্ড হলো ট্রান্সপারেন্ট না ভাই ট্রান্সপারেন্ট না ঠিক আছে ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট না এটা আপাতত এটা দিয়ে দিলাম দেখি মানে আমি দিচ্ছি এটা রাখার জন্য এটা দিলাম আর কি আচ্ছা কি কালার আছে ট্রান্সপারেন্ট না এই যে এটা একটা কালার আছে এই কালারটা দিতে হবে না কন্ট্রোল এটা সি তাহলে এটাকে নিয়ে যাও নিয়ে ওখানে দাও এইখানে কালার সিও এলো কাল নো কন্ট্রোল জেড আচ্ছা ঠিক আছে সিও কালার দাও কালার দিব এটা হলো হোয়াইট আচ্ছা বর্ডারটা আবার নান করতে দিব বর্ডার এটা আমাদের কাটে গেছিল ঠিক আছে মার্জিন টপ দাও 20 পিক্সেল
একটু দূরে হবে তো, ঠিক না? টেক্সট ট্রান্সফর্ম ইউ ডাবল পি ফ্রন্ট, ফ্রন্ট সাইজ হলো 1 8 px, ফ্রন্ট ফ্রন্ট উইথ দাও বোল্ড, ঠিক আছে? আমাদেরটা সুজিত এতক্ষণ পরে, জি ভাই তুমি ঠিক না গেলে তো আমি ইউজ করবো না, বুঝো নাই? আচ্ছা এটা দেখো, এটার কোনো মোড়ানো আছে কি না, মানে বর্ডার দেওয়া আছে না? 1-2 পিক্সেলের মতো মনে হয় দেওয়া আছে, ঠিক না? একটু মোড়ানো আছে। আরো কাছে এখন দেখা যাচ্ছে, এখন দেখা যাওয়ার কথা। এই যে দেখছো, 1-2 পিক্সেল আছে, ঠিক আছে? তাহলে বর্ডার রেডিয়াস 1-2 পিক্সেল দিয়ে দাও এখানে। বিওআরডি বর্ডার রেডিয়াস, বর্ডার রেডিয়াস হলো 2 পিক্সেল। বুঝা যায় না? বোঝা যাওয়ার কথা তো, তুমি কি কো বোঝা যায় না? এখন বোঝা যায়? বাল্ব লাগাও চোখের। আচ্ছা এখানে দাও বর্ডার রেডিয়াস 3 পিক্সেল, 2 পিক্সেল। আচ্ছা ঠিক আছে, তাহলে বাল্ব লাগাও, আমরা ওয়েট করি। আচ্ছা সেক্ষেত্রে এখন দেখো, এই সেকশনটা আপাতত আমাদের শেষ, ঠিক না? এখন আরো বাকি আছে যে সেকশনগুলো, এটা করব। এই সেকশনের কাজ যে এটার কাজ করতে হবে, এখানে কাজ করতে, হ্যাঁ হাইট বাড়াতে হবে, এটা ফ্রন্ট সাইজ বাড়াতে হবে, হাইট না, হ্যাঁ এটা ফ্রন্ট, যেহেতু আমরা ফ্রন্ট অসম থেকে ইউজ করছি না, ফ্রন্ট সাইজ বাড়াতে হবে, হাইট এটাতে ইউজ করা যাবে না। আচ্ছা হাইট ইউজ করলে কাজ করবে না। আচ্ছা এরপরে এটা এরকম গোল কীভাবে হয়, এত সুন্দর কীভাবে হয়, এটা আমাদের করতে হবে, ঠিক না? দেখবো খুব সহজ, এটাকে প্রথমে লেখার কালার থাকবে, এটা যখন হোভার করব কেউ কার্সর নিবে তখন লেখার কালার কি হয়ে যাবে, সাদা। আচ্ছা সেক্ষেত্রে তুমি এটাকে লেখা হিসেবে কল্পনা করবা, কারণ তুমি ফ্রন্টের, তুমি একটা পিকচার নিলে এটার কালার তুমি চেঞ্জ করাইতে পারবে না, সম্ভব? টিউটোরিয়াল ওপেন করলাম, তারপরে এই ফ্রন্ট আছে কোথায়? ফ্রন্ট আছে সার্ভিস, সিঙ্গেল সার্ভিসের ভিতরে ফ্রন্ট আছে, সিঙ্গেল সার্ভিসের ভিতরে না, একটু দেখে আসো কোথায় আছে, এটা কি সার্ভিস, এই সিঙ্গেল সার্ভিস? আচ্ছা সেই ক্ষেত্রে যদি সিলেক্ট করতে যাও, এই এই দুটাকে কেটে দাও, এই যে এই সিঙ্গেল সার্ভিস রে কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে ডট এফ এ, এখন আইটাও নিতে পারবা, এখানে একটা স্পেস দিয়ে আই নিলবা, আই আই কোনো ক্লাস না, কিন্তু এফ এ ওইখানে ক্লাস, এফ এ হইলো এখানে ক্লাস, একটু খেয়াল করে দেখো, এই যে এফ এটা কি কিসের ভিতরে আছে, ক্লাসের ভিতরে না, আইও নিতে পারবা, কিন্তু আমি এফ এ দিয়ে খুব সহজে সিলেক্ট করে ফেলি, এফ এ দিয়ে আর কিছু করি না, একটা স্পেস দিয়ে এক, এখানে একটা স্পেস লাগবে, কারণ দুইটা আলাদা দুইটা ডিপ, ঠিক না? সেক্ষেত্রে এখানে স্পেস দিয়ে আমি এফ এ দিয়ে দিই, এফ এ দেওয়ার পরে দেখো এটা আপাতত এফ এ কে আমরা খুঁজে পাবো, এখানে যাও, এই পাইলাম এফ এ খুঁজি, এখানে দেখছো, এখানে উইড দাও 100 পিক্সেল, হাইট দাও 100 পিক্সেল। আর আগে উইথ হাইট দেওয়ার আগে যেটা করবা সেটা হলো, আচ্ছা এটা পরে করছি, এটার ব্যাকগ্রাউন্ড দাও, একটা কালার আছে এই কালারটা, যে কালারটা এটার হবে, আর এটার প্যাডিং দাও, প্যাডিং দেওয়ার আগে একটা ফ্রন্ট সাইজটা বাড়ায় নাও, ঠিক আছে? এফ ও অ্যান্ড ফ্রন্ট সাইজ, ফ্রন্ট সাইজ দাও হলো 30 পিক্সেল, বাড়ছে? আরেকটা দাও, এটুকু দিলাম, ফ্রন্ট সাইজ 30ই দাও, 30 মনে হয় বেশি বড় হয়েছে, আচ্ছা 30 দিলাম, তারপরে দাও প্যাডিং, প্যাডিং দাও 10 পিক্সেল, আসতেছে মধ্যে, আসতেছে আসতেছে, হ্যাঁ এনাফ, আচ্ছা এনাফ। এখন দাও টি বি ও আর ডি বর্ডার
B O R D এর বর্ডার আর এ রেডিয়াস দাও কত পিক্সেল 500 পিক্সেল 30 পিক্সেল দিব আচ্ছা তোমার কথাই দিলাম না দেই আগে দেখি দেখছ কি হয়েছে 30 পিক্সেল 30 পিক্সেল দেখছ কি হয়েছে হ্যাঁ আস্তে আস্তে বাড়াইতে হবে আমি একবার 500 দিয়ে রাখলাম এটা ধারে কাছে যাবে না ঠিক আছে একবারে গোল এটার মধ্যে কোনো পার্থক্য নাই ঠিক না এটা তোমরা যা বলো তাও মাঝে মাঝে দিয়ে দেখি বুঝা নাই শখ মেটানোর ধর তো দরকার আছে আচ্ছা সেক্ষেত্রে ওটা দিয়ে দেবো কালারটা এখন আমরা যেটা একটু একটু এখানে রিয়েলাইজ করে আসো দেখো এই সবগুলো কিন্তু টেক্সটের লাইন সেন্টার আছে সেক্ষেত্রে কী করবো তুমি এই যে সার্ভিস এরিয়া এখানে দিবা টিই এক্স টি টেক্সট এল আই জি এন সিই এন টি আর টেক্সটের লাইন সেন্টার হবে টেক্সটের লাইন সেন্টার হলে সবগুলো মধ্যে চলে যাবে তাহলে এখন ঠিক আছে এখন আর আর কিছু কাজ আছে ওগুলো আমরা করব যেটা হলো এটার ফ্রন্ট সাইজ ফ্রন্ট কালার হবে চেঞ্জ ঠিক না আবার হোভার করলে আরেক রকম হবে আচ্ছা সেক্ষেত্রে এটা নিয়ে নাও কন্ট্রোল অল্ট সি এখানে তো কালার নর্মালি কালার থাকবে এটা ঠিক না আর এটাকে নিয়ে নাও এটাকে হোভার করার জন্য আমাদের দরকার হবে কন্ট্রোল জেড একবার কাটি করে নিচ্ছি কপি বি এটাকে দেব এইচ ও ভি আর আমরা যখন হোভার করব তখন কি হবে এটা হচ্ছে এটা হলো এটার জন্য ঠিক না এটাকে না এটাকে আরেকটা কাজ করতে পারো হ্যাঁ হ্যাঁ সার্ভিস হোভার করলে যেটা হবে আচ্ছা সেক্ষেত্রে দেবা কালার হবে সি ও এল ও আর আগে কালারটা দাও তারপরে ব্যাকগ্রাউন্ডটা দাও শিফট হ্যাশ এফ 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 আর ব্যাকগ্রাউন্ড বিজি কন্ট্রোলে ব্যাকগ্রাউন্ড হবে এটা আমাদের এটা কি কপি করা আছে এখানে না কপি করা নাই এই যে এটা হবে এই যে এটা ঠিক না না বুঝে বলে ফেলছো ঠিক এখন দেখো কি হয় হ্যাঁ হয়ে গেছে হ্যাঁ কিন্তু ধাপ করে আসছে মনে হয় যে পাঁচতলাতে হুট করে পড়ে গেছে এরকম মনে হইতেছে না তাহলে এরকম না এটা সুন্দর করার জন্য সুন্দর নিলে টি আর এ এন এস আই টি আই ও এন ট্রানজিশন এ ডাবল এল পয়েন্ট 9 সেকেন্ড ই এ এস ই ইস পয়েন্ট 0 সেকেন্ড এরকম দিলে মনে হয় একটু মানে আসান পাইতে পারি আমরা ঠিক না দেখো তো পাই কিনা এখন কিরকম মনে হচ্ছে অনেক সুন্দর মনে হচ্ছে না হ্যাঁ হ্যাঁ হঠাৎ একটু একটু করে হ্যাঁ এটা মজার জিনিস আচ্ছা সেক্ষেত্রে এটার এটা উপরে এরকম থাকবে না এটা উপর থেকে নিচে নামবে ঠিক না সেক্ষেত্রে এই আমরা এটাকে না করে সিঙ্গেল সার্ভিস যেটা আছে আচ্ছা টেক্সট লাইন সেন্টার আচ্ছা এটাকে মার্জিন টপ দিয়ে দাও মার্জিন টপ দাও মানে এখানে পার্সেন্ট দিবা না এখানে পিক্সেল দিবা এটা 100 পিক্সেল এটা নির্দিষ্ট একটা দূরত্ব দরকার এরকম দূরত্ব ঠিক না 100 পিক্সেল 62 আচ্ছা বুঝতে পারছো এটা এটা এরকম এখন এই ফ্রন্টের আমরা যত সহজে কাজ করছি একটা পিকচার হলে কিরকম ভাবে করা সম্ভব কিনা আচ্ছা ঠিক আছে এখন এটার সাইজ আছে এটার ইয়ে আছে ওটা দেখে আসে আমরা কিরকম সাইজ এবং কালার ঠিক না সাইজ কালার দুইটা জিনিস দেখতে হবে এটাকে দেখো ওপেন স্ক্যান নর্মাল আছে 18 পিক্সেল এটা 18 পিক্সেল নর্মাল আছে আর এটা কালার হলো এটা 333 হ্যাঁ এটার কালার হলো দেখো এটার কালার কি আছে এটার কালার 888 হ্যাঁ আচ্ছা এই দেখো এটা এটা হলো 18 পিক্সেল হ্যাঁ তো এটার জন্য এটার মধ্যে একটা দূরত্ব আছে নির্দিষ্ট একটা দূরত্ব তো আছেই এটা এটাকে এখানে দাও ফ্রন্ট সাইজ এটাকে নাও এফওএনটি ফ্রন্ট সাইজ দাও 18 পিক্সেল ঠিক আছে ফ্রন্ট সাইজ 18 পিক্সেল তারপরে কালার কালার মনে হয় 33 আছে 33 দাও 1 2 3 ঠিক আছে হুম হুম তিনটা দিলেই এনাফ বুঝতে পারছো হ্যাঁ তিনটা একরকম হলে না যে কোনো কালারের 6টা আছে না তিনটা দিলেই এনাফ কিন্তু 6টা দিতে হয় যখন ভিন্ন ভিন্ন ক্যারেক্টার থাকে অনেক সময় 6টা দেওয়ার প্রয়োজন হয়
একরকম ওইরও করতে পারবো। আচ্ছা ওটা ব্যাপার না, এই ডাজেন্ট পাটা। আচ্ছা এটা আরো তিনটা তো দেখো কোনো চেঞ্জ হবে না, 1 2 3 কোনো প্রকার চেঞ্জ? আচ্ছা তিনটা দিলে সে বুঝা নেয় আর কি। এটা নিলাম, এটাকে কপি রোল ডিক্লারেশন করে সার্ভিসের নিচেই দিবা, সার্ভিস সিঙ্গেল সার্ভিসের নিচে দিবা, কারণ এই স্টুটা তাদের ঠিক এটার নিচে, ঠিক না? আচ্ছা গেল এটা। এখন আমাদের এটার ফ্রন্ট সাইজ কত? এটা ফ্রন্ট সাইজ 13, এটা ফ্রন্ট সাইজ 13, আর কালার হলো 888। এটাকে দাও ফ্রন্ট সাইজ, এইখানে দেখো ফ্রন্ট ফ্রন্ট সাইজ হলো 13 পিক্সেল, সিও এলো, আর কালার হলো 1 2 3, ঠিক আছে ওটার মতো। আর এটার মতোই হয়েছে আমার মনে হয়। এটাকে কপি রুল ডিক্লারেশন এখানে দিয়ে কন্ট্রোল দাও। আচ্ছা এই গেল আমাদের এই সেকশনটা, বুঝতে পারছো এই সেকশন সবাই? তারপরে এই সেকশনটা করি টিউটোরিয়াল।